আমরা ওয়ারহাউসিং ইং বা ওয়ারহাউস ম্যানেজমেন্টটা অলরেডি দেখেছি যে আসলে ওয়ারহাউসটাকে বলা হয় একটা সাপ্লাই চেনের নেসেসারি ইভোল যেটা আসলে দরকার আছে সাপ্লাই চেনে কারণ যদি ওয়ারহাউসে আপনি গুডসগুলোকে হতে পারে র মেটেরিয়ালস হতে পারে সেমি ফিনিশ গুডস অথবা ফিনিশ গুডস এগুলো যদি আপনি টাইমলি রিজার্ভ না করেন তাহলে যে কোনো কাস্টমারের অর্ডার যখন আসবে তখন আপনার সেই পুনরায় সাপ্লায়ারের কাছে যাওয়া লাগবে যে সেই জিনিসগুলোকে অর্ডার করবেন অর্ডার আপনার হাতে আসবে তারপরে আপনি কাস্টমারের কাছে পাঠাবেন সো আপনার ওয়েটিং টাইমটা অনেক বেশি হয়ে যায় সেই কারণে কাস্টমার কি করবে হয়তো অল্টারনেট প্রোডাক্টস যেগুলো আছে বা অন্যান্য রিটেলারের কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেবে সো ওয়্যারহাউস আমাদের জন্য আসলে দরকার বাট ওয়্যারহাউসে হাউসে কোনো প্রোডাক্টের ভ্যালু অ্যাড আসলে হয় না ট্রান্সফরমেশন হয় না ওয়ে আপনি ওটাকে অ্যাজ ইট ই স্টোর করে রাখেন যেরকম আমরা আমাদের বাসায় রিফ্রিজারেটার যেখানে আছে উই জাস্ট অ্যাকচুয়ালি রেফ্রিজারেট আইটেম সেখানে স্টোর করে রাখি ওয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলোকে রাখি যেগুলো আগেই ডিসকাস করেছিলাম র ম্যাটেরিয়ালস যেটা হতে পারে ম্যাঙ্গো ওয়ার্ক ইন প্রোগ্রেস আখিস যেটাকে করে হচ্ছে ম্যাঙ্গোটাকে আনস্কিন করে তারপরে হচ্ছে সেটাকে আপনার ম্যাঙ্গোর যে মিটি পার্টগুলো আছে সেগুলোকে কেটে টেটে স্কুইজ করে আপনার একটা পেস্ট আকারে যেটাকে পাল্প বলে ঘন টাইপের ম্যাঙ্গোর একটা পেস্ট সেটাকে বানিয়ে রাখে করে এটাকে দুই বছর পর্যন্ত প্রিজার্ভ করে সো তারপরে তাদের প্রয়োজন পড়লে যখন অর্ডার আসে তখন সেই পেস্টটাকে বা পাল্পটাকে যে ঘন একটা পেস্ট ম্যাঙ্গোর পান সেইটাকেই আপনি ওদের যেই এই ধামরাইতে যে প্ল্যানটা আছে সেইখানে ওরা পাঠিয়ে দেয় তার সাথে আপনার ফ্লেভার বা আপনার সুগারের কথা বলছেন ডিস ওয়াটারের কথা বলছেন সেগুলোকে মিক্স করে তারা ফিনিশ গুডস বানিয়ে দেয় সো ওয়ার আসলে আমার দরকার কারণ ওয়ার আমার প্রোডাক্টটাকে না রাখলে কাস্টমারকে অন টাইমে আমি ডেলিভারি করতে পারবো না আবার কাস্টমারের শিপিং কস্টটা অনেক বেড়ে যাবে তো ওয়্যারহাউসের এর পার্টটাকে দেখেছি ওয়ার এন্ড অ্যান্ড একটু আলাদা করে দেই ওয়ার মানে হচ্ছে যেই জায়গাতে আপনি প্রোডাক্টটাকে স্টোর করছেন ইট ইজ অলওয়েজ রেফারিং টু আ লোকেশান ওয়ার হ্যাজ কথা যখন বলবো ওয়ার হাউজিংয়ের কথাতে আপনার চলে আসবে যে কি কি ধরনের ফাংশনস এই ওয়ার হাউজের ভিতরে পারফর্ম করা হয় সেটাকে আমরা ওয়ার হাউজিং বলার চেষ্টা করছি তো এই পার্টটা আমাদের অলরেডি কভার করে ফেলেছিলাম যে ওয়ার হাউসে আসলে কি কী ধরনের ফাংশনস হয়ে থাকে এইগুলো কাভার করা আছে সো আমরা স্ট্রেইট ফরওয়ার্ড সাস্টেনেবল হাউজিং এর দিকে চলে যায় সো ওয়্যার বলেছি মূলত আমাদের প্রোডাক্টটা যখন ওয়ে হাউসে আপনি পৌঁছে দিচ্ছেন ওয়ার হাউসে কেন মূলত আমরা রাখি সেটাকে স্বল্প অথবা দীর্ঘতম সময়ের জন্য ওইটাকে প্রিজার্ভ করতে আমার হয় হতে পারে যেরকম এক্সাম্পল আসছেন ম্যাঙ্গোর কথা বলছেন টমেটোর কথা বলছেন দিস ইজ এ সিজনাল প্রোডাক্ট সো একটা সার্টেন তিন বা চার মাসের উইন্ডোতে এইটা প্রডিউস হয় সো ইউ ডু নট গেট দ্য প্রোডাক্ট থ্রু আউট দ্য ইয়ার্স তখন আপনি কী করেন এই তিন মাসেই পুরো এক বছরের জন্য আপনি ওইটাকে স্টোর করে রাখছেন ফর দ্যাট ইউনিটে ওয়্যার হাউস সো আমাদের খেয়াল করতে হবে যে ওয়ারহাউসে হাউসে মূলত আমরা প্রোডাক্টটাকে স্বল্প অথবা লম্বাকালীন সময়ে সেটাকে প্রিজার্ভ করি যেন যখন ওটার সাপ্লাই না থাকে তখনও যেন আমরা কাস্টমারের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারি জাস্ট লাইক আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন ভিডিওতে কি হয় যে ভিডিওটা প্লে করার সাথে সাথেই দেখবেন যে সে অনেক বেশি পরিমাণের আর ডেটাটাকে বা মেগাবাইট যেটাকে আছেন সেটাকে সে ডাউনলোড করে রেখে দেয় কেন যদি কোনো সময়ে আপনার ডাউনলোডিং স্পিডটা হ্যাম্পার হয় অথবা বন্ধ হয়ে যায় যেন পরবর্তী কিছু পাঁচ থেকে ছয় মিনিট টাইমটাও আপনি যেন ওই ভিডিওটাকে মানে উইদাউট এনি ডিসরাপশনস ওটাকে প্লে করতে পারেন সো ওয়ারহাউজ মূলত আমাদেরকে সেই প্রোডাক্টসগুলোকে স্টোর করতে সাহায্য করে যেটা যে কোনো সময় ডিমান্ড হলেই যেন আমরা কাস্টমারকে সেটাকে উইদিন আ ভেরি রিজনেবল টাইমে তাকে প্রোভাইড করতে পারি তো সাস্টেনেবল ওয়্যারহাউজের কথাটা মূলত আসছে যে আমরা সব সময় বলেছিলাম যে এখনকার সাপ্লাই চেনের সকল অ্যাক্টিভিটিগুলোতে আমরা সাস্টেনেবিলিটিটাকে আপনার ইনকর্পোরেট করছি মানে ট্রান্সপোর্টেশন করলেও সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের কথা বলছেন প্যাকেজিং করলেও আপনার সাস্টেনেবল প্যাকেজিংয়ের কথা বলছেন সাপ্লায়ার সিলেকশন হলেও সাস্টেনেবল সাপ্লায়ার সিলেকশনের কথা বলা হচ্ছে যা করছেন ম্যানুফ্যাকচারিংয়ে তো আছেই বিকজ ওরা প্রশ্ন করছে যে যেই কাজই আপনি করছেন মেকশিওর করতে হবে আপনি এমনভাবে আপনার অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন অথবা রিডিজাইন করেন যেন আপনার এনভায়রমেন্টের উপর পূর্বে ওই কাজগুলো যতটুক প্রেশার ক্রিয়েট করছিল মানে এনভায়রনমেন্টের ক্ষতি করছিল এখন যেন সেই ক্ষতিগুলো কম করে ইভেন আপনার ওই সরি পার্টিকুলার ফাংশনস করতে গিয়ে হতে পারে ম্যানুফ্যাকচারিং হতে পারে ওয়ার হাউসের প্রোডাক্টটাকে লিফ্ট করছেন সেক্ষেত্রেও এমনভাবে ওটাকে রিডিজাইন করতে হবে যেন যারা এমপ্লয়ি আছে বা স্টাফ আছেন তাদের উপর ফিজিক্যাল প্রেশার বা তাদের মাসল ড্যামেজ তাদের এর বডির উপর সেই ধরনের অ্যাডভার্স এফেক্ট না আসে তো আমাদের মূলত হচ্ছে ওয়ারহাউসের কাজ তো করতেই হবে ওয়ারহাউসে প্রোডাক্টটাকে রাখতে হবে আবার কাস্টমারের অর্ডার আসলে প্রোডাক্টটাকে রিট্রিভ করতে হবে বাট আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা সব কাজ আগের মতোই করব কিন্তু এমনভাবে এটাকে করব যেন এনভারমেন্টের উপর ইমপ্যাক্ট কম আসে সিও টু নির্গত কম হয় তারপরে এখন কোয়েশ্চেন হতে পারে যে যেটা স্বাভাবিকভাবে আপনাদের কাছে আসে যে ওয়ারহাউস থেকে আবার কীভাবে টু নির্গত হয় ওয়ে আবার আপনার এর আপনার এনভারমেন্টে পলিউশনস কীভাবে করে এখন ওয়ারহাউসের আমরা বলি ওয়ে হাউসে কী করছেন ওয়ারহাউসে মূলত আমরা এই যে এইখান থেকে যদি আমি পরেরটা স্লাইডটাকে দেখি ওয়েহে কি করেন প্রোডাক্টটাকে রিসিভ করেন যে কোনো ট্রাক থেকে বা যে কোনো লরি থেকে সাপ্লায়ার আপনার কাছে প্রোডাক্টটা পাঠাবে ওটাকে রিসিভ করবেন ওইটাকে আমরা রিসিভিং বলছি এরপরে কি করছেন পুটাবে রিসিভ করার সময় কি করছেন প্রোডাক্টগুলোকে চেক করছেন ঠিক আছে কিনা নাম্বার হতে পারে আপনার ওয়েট হতে পারে সেইভাবেই আপনার যেই মেকানিজম আপনার আছে সেটা দিয়ে আপনি চেক করে রেখে দিচ্ছেন যে প্রোডাক্ট যেরকম আমার পার্চেস অর্ডার যা যা ছিল সেরকমই আমি রিসিভ করেছি করার পর পুটাবে মানে ওই যে আপনার গেট থেকে রিসিভ করলেন সে সময় প্রোডাক্টের এর কতগুলো কোয়ান্টিটি আছে ভলিউম আছে বা ওয়েট আছে সব কিছু দেখে টেখে প্রোডাক্টটাকে আপনি রিজার্ভ স্টোরেজ সেখানে রাখলেন বাসার মধ্যে খেয়াল করে দেখেন বাস বাসায় যখন বাজারটা আনেন এনে কি করেন ড্রয়িং রুমে বা গেটের ওইখানে রাখেন রাখার পর সেই প্রোডাক্টগুলোকে সমস্ত নামানোর পর আপনি নিশ্চয়ই একটা শেলফ আছে বা একটা স্টোরেজ আছে যেখানে টয়লেট পেপারসগুলোকে চাল টাল এগুলোকে রাখছেন সেই জায়গাতে রেখে দেন সো তার মানে আপনার বাসাতে ওই একটা পার্টিকুলার শেলফ আছে বা র্যাক আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে স্টোর করছেন এটা যেরকম আপনার বাসার একটা স্টোরেজ ওয়ার হাউসেই মূলত একটা সবচেয়ে বড় পরিমাণ জায়গাটাকে অ্যালোকেট করা হয় যেখানে আপনি আপনার যা যা সাপ্লায়ারের কাছ থেকে রিসিভ করেছেন সেগুলোকে স্টোর করবেন পুটোভে মানে এক জায়গার পণ্যটা আরেক জায়গাতে পৌঁছে দেওয়া যেরকম আপনার বাসার গেট থেকে প্রোডাক্টটা রিসিভ করার পর রান্নাঘরে যে আপনি পৌঁছে দিচ্ছেন এটাকেই বলা হচ্ছে পুটোভে সেইমভাবেও গেটে যখন রিসিভ করেছেন গেটে রিসিভ করার পর পণ্যগুলোকে রিজার্ভ স্টোরেজ আছে যেখানে হতে পারে একটা র্যাক হতে পারে একটা শেলফ আবার হতে পারে একটা ওপেন স্পেস সেইখানে আপনি প্রোডাক্টগুলোকে রাখছেন সেটাকে রিজার্ভ স্টোরেজ বলছে আর রিপ্লেনিসমেন্টের পার্টটা আসছেন এইখানে আমরা ইন ডিটেলসে যাচ্ছি না এটাকে একটু বাট রিপ্লেনিশমেন্ট মানে হচ্ছে যে কোনো আপনার হতে পারে একটা যেমন আমরা আগোরাতে যাই যাওয়ার পর দেখবেন যে একটা শেলফের মধ্যে আপনার চকলেটস ছিল এখন খালি হয়ে গিয়েছে বা মাত্র চার পাঁচ প্যাকেট আছে যেখানে ইউজুয়ালি থাকে পঞ্চাশ প্যাকেট তো আপনি তখন বললেন যে আমি আসলে আর একটু কিনতে চাচ্ছিলাম বাট আপনার এই শেলফে তো প্রোডাক্টটা নাই আপনি কি একটু আবার এনে দিতে পারবেন সো তার মানে সে কী করছে পুনর সে পুনরায় ওই যে খালি জায়গাটা ছিল মাত্র তিনটা চকলেটের প্যাকেট ছিল যেখানের তার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা পঞ্চাশ সে তখন আরও সাতচল্লিশটা এনে সেখানে রেখে দিল সো এটাকে রিফিল বলার চেষ্টা করছি তার মানে আমাদের সাপ্লাই চেনের যে কোনো জায়গাতে যেখানে ইউজুয়ালি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট যখন ব্যবহার করার পর সেল করার পর ইউজ করার পর খালি হয়ে যায় সেই পুনরায় সেই জায়গাটাকে প্রোডাক্ট দিয়ে ভরে দেওয়ার নামই হচ্ছে রিপ্লেন্সমেন্ট যেমন সেমভাবে দেখবেন আপনি গ্লাসে বলে একটু গ্লাসে একটু পানিটা ভরে দেন তার মানে হাফ ছিল হাফ গ্লাস থেকে ফুল করে দিচ্ছেন সেটাকে আমরা রিফিল বলছি বা রিপ্লেনিশমেন্ট বলছি সো তারপরে আমরা কি করছি এখানে তো তার মানে রাখা রাখা শেষ স্টোরেজের মধ্যে রিজার্ভ স্টোরেজ এনে রেখে দিয়েছি আমার কাজ শেষ এখন কি করছি তারপরে হচ্ছে অর্ডারটাকে পিক করছি তার মানে যখনই একটা কাস্টমার আমার কাছে একটা অর্ডার আর কাস্টমারের অর্ডার আমার কাছে এসেছে তখনই আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার পূর্বে প্রোডাক্টটাকে রেখেছিলাম এখন এর মাঝখানে একটু বলে নেই যে রিসিভ করছেন রিসিভ করার পর প্রোডাক্টগুলোকে আপনি যে পুটআভে করছেন সেই গেট থেকে আপনি সেই লম্বা জায়গাতে রেখে দিয়ে আসতে যাচ্ছেন একটা অ্যামাজনের হাউজের স্পেস হচ্ছে ফিফটি নাইন ফুটবল গ্রাউন্ডসের সমান সেখানে তো স্যার আমি আপনি ম্যানুয়ালি ঠেলে ঠেলে নিতে পারবো না আমার কার লাগবে ফোর ক্লিফ লাগবে বা ছোটো ছোটো ছোটোখাটো আপনার সেই যেগুলো ট্রলি আছেন সেগুলোকে পাওয়ার ট্রলি লাগবে সেগুলা ইউজ করলেও তো আপনার এনার্জি নষ্ট হচ্ছে তারপরে হচ্ছে আপনার এর আরও বড়ো বড়ো মেশিনসগুলোকে অটোমেটেড মেশিনসগুলোকে ইউজ করছেন সেটাতে ইউজ করলেও তো আপনার এনার্জি হচ্ছে এনার্জিটা আসছে করতে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যখনই আপনি তৈরি করছেন তখন কি কোল ব্যবহার করছেন অথবা নিউক্লিয়ার ইয়ে ব্যবহার করছেন অথবা আপনি ব্যবহার করছেন বিভিন্ন ফুয়েল ব্যবহার করছেন তার মানে তো পরিবেশের ক্ষতি করছেন সো ওরাই বলছে যে আপনি ওয়ার হাউসের এই অপারেশনসগুলো করতে গিয়ে যখন আপনার ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে গাড়ির বেশি মুভমেন্ট লাগছে তারপরে আপনার রিফ্রিজারেটর অনেক সময় ধরে চালানো লাগছে এই সকল জিনিসগুলোর কারণে ইলেকট্রিসিটি যেটা আপনার এইটাকে পাওয়ার করতে প্রয়োজন পড়ছে এই ইলেকট্রিসিটি আসছে অ্যাট দ্য কস্ট অফ বার্নিং ফুয়েলস এই ফুয়েলটাই আমাদের পরিবেশের ক্ষতি করছে সো আমাদের খেয়াল করতে হবে যে এই ফুয়েল ইউজটাকে আমরা কিভাবে কম করতে পারি ইলেকট্রিসিটি ইউজটাকে কম করতে পারি এইভাবেই তারা দেখানোর চেষ্টা করছে যে এটার মাধ্যমে আমরা সাস্টেনেবল ওয়ে হাউজিংয়ের কথা বলছে তো আমরা অর্ডার পিকিং পেয়ে চলে এসেছিলাম অর্ডার পিকিংটা মূলত তখনই তো এটা শুরু হয় যখন একটা কাস্টমারের অর্ডার ওয়ে ম্যানেজার রিসিভ করে এর আগ পর্যন্ত রিজার্ভ স্টোরেজে আপনি সুন্দর করে পণ্যটাকে স্টোর করে রেখেছেন আপনার এখন আর কোনো টেনশন নাই যখনই একটা কাস্টমারের অর্ডার এসে আপনার হাতে পৌঁছেছে আপনি তখন আপনার যেই পিকার আছেন যিনি পিক করেন প্রোডাক্টে তাকে বললেন যে যাও এই বিশটা প্রোডাক্ট এসেছে কাস্টমারের অর্ডার সেটাকে নিয়ে আসুন বিশটা প্রোডাক্ট আনতে চলে গেলেন যাওয়ার পর তখন আপনি কি করলেন অর্ডার পিকার যে সেই রিজার্ভ স্টোরেজে চলে যাবে সে নিশ্চয়ই অ্যামাজনের মতো বড় আপনার ফিফটি নাইন ফুটবল গ্রাউন্ডের সমান যদি হয়ে থাকে তখন আপনার কি করা লাগবে ছোট আপনার ট্রাক বা কোনো কিছু ফোর্ট ক্লিফ নিয়ে যাবেন সেখান থেকে গেলেন নিয়ে পিক করে এনে আপনি যে প্রথম একটা টেবিলে রাখলেন সেখান থেকেই বলা হচ্ছে অর্ডার পিকিং এরিয়া তার মানে ওইখান থেকে রিজার্ভ স্টোরেজ থেকে আপনার অর্ডারগুলোকে খেয়াল করে কি কি পণ্য আপনার আনতে হবে সেইগুলোকে তুলে প্রথম যেই জায়গাতে একটা টেবিলে রাখার চেষ্টা করছেন দ্যাট ইজ একটা অর্ডার পিকিং জোন বা এরিয়া এখন অর্ডার পিকিং জোন বা এরিয়াতে আপনি কি করছেন একটু খেয়াল করবেন আপনি বিশটা প্রোডাক্ট তুলে এনেছেন এখন আপনি তো এখন বিশটা প্রোডাক্ট তো জানেন না যে বিশটা প্রোডাক্ট কি একটা কাস্টমারই অর্ডার করেছে নাকি এই বিশটা প্রোডাক্ট বিশটা কাস্টমার অর্ডার করেছে নাকি বিশটা প্রোডাক্ট দশটা কাস্টমার অর্ডার করেছে আপনি অর্ডার পেকিং এরিয়াতে ওই টেবিলে যখন প্রোডাক্টগুলোকে রাখবেন এখন আপনি আপনার যে ভিসিটটা আছে বা ভাউচার বা যেটাই আপনাকে পেপারটা দিয়েছে সেই পেপার ওয়াইজ আপনি এখন মিলাবেন যে আমার কাছে বিশটা প্রোডাক্ট এসেছে এটা তো দেখি পাঁচটা কাস্টমারের তার মানে প্রতিটা কাস্টমার চারটা চারটা করে প্রোডাক্ট অর্ডার করেছে এখন এই যে আপনি বিশটা প্রোডাক্টটাকে আলাদা আলাদা করে চারটা 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 করে ভাগ করে ফেললেন এন বা সরি পাঁচটা করে পাঁচটা কাস্টমার অর্ডার করেছে পাঁচটা পাঁচটা করে ভাগ করে ফেললেন এই যে কাস্টমারের মাথাপিছু প্রতি প্রোডাক্টগুলোকে আলাদা করাটাই হচ্ছে সোর্টিংয়ের কথা বলা হচ্ছে তার মানে আপনার সকল পিকৃত বা যেগুলো প্রোডাক্টগুলোকে আপনি পিক করেছেন সেই পিক করা প্রোডাক্টগুলোকে যখন প্রতিটা কাস্টমারের নাম দেখে দেখে আলাদা আলাদা করছেন সেটাকে বলা হচ্ছে যে সোর্টেশন বলা হচ্ছে এখন এরপরে কি করবেন আমার একটা কাস্টমার পাঁচটা মোট পাঁচটা কাস্টমার অর্ডার করেছে প্রতিজন চারটা চারটে করে এখন আপনি কি কাস্টমারের এর বাসায় নিশ্চয়ই চারটা চারটে আলাদা করে খুচরা করে প্রোডাক্টটা পাঠাবেন না আপনি কী করবেন আপনি চাবেন যে একটা মোটামুটি সাইজের কার্টুনের মধ্যে এই চারটা প্রোডাক্ট একসাথে দিয়ে সেটাকে প্যাক করেই পাঠাবেন তার মানে কাস্টমার যেন মাত্র একটা কার্টুন রিসিভ করে তার ভিতরে হয়তো চারটা পাঁচটা প্রোডাক্ট থাকতে পারে এখন আমরা যেরকম আপনার মাসের বাজার করতে যাই কারণ বাজারে সেখানে যখন গ্রোসারি আমরা কেনাকাটা করি তখন দেখবেন যে আপনি তিরিশ পঁচিশটার মতো আইটেম কিনেছেন টয়লেট পেপার হতে পারে টিস্যু পেপার কিনেছেন হ্যানত্যান এরকম কিনেছেন সো সে তখন কী করে আপনাকে একটা বলে যে এইভাবে করে করে চার পাঁচটা প্যাকেট নেবেন এর থেকে এক কাজ করি আপনাকে একটা পঞ্চাশ কেজির চালের যেই বস্তাটা আছে বস্তার ভিতরে সবগুলোকে একসাথে ভরে দিয়ে আপনাকে উপরটা গিফট দিয়ে দিয়ে দিচ্ছে বা টাই আপ করে দিচ্ছে সো তার মানে আপনার জন্য সকল অর্ডারকৃত পণ্যটা যখন একটা ব্যাগ অথবা একটা মাস্টার কার্টুনে ভরে আপনি দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে কোলেশন কোলেশনের এর বাংলা মানে হচ্ছে একত্রিত করা তার মানে সকল পণ্য অর্ডার যা যা করেছেন সেগুলোকে খুচরা খুচরা না পাঠিয়ে আমি একটা একটা মাস্টার কার্টনে আপনাকে দিয়ে দেবো যেন আপনার ক্যারি করতে সহজ হয় এরপরে অ্যাডেড ভ্যালু সার্ভিসেস যেটাকে বলছি আপনি ধরেন এর মধ্যে থেকে এই পাঁচটা সরি চারটা প্রোডাক্ট অর্ডার করেছেন তার মধ্যে থেকে একটা ছিল হচ্ছেন আইফোন ফিফটিন দ্যাটস এ ফোন আপনি কি বলবেন যে প্লিজ আপনি ওই আইফোন ফিফটিনটা ওইটাকে একটু প্লিজ আপনি বাবল র্যাপার দিয়ে র্যাপ করে দিয়েন আর আপনার এই যে কার্টুনটা আমাকে দিচ্ছেন কার্টুনের ভিতরে কিন্তু অনেকগুলো বাবল র্যাপার দিয়েন যেন আপনার আসলে মানে আমার আর ট্রানজিটে বা চলার পথে কোনো ধরনের ঝাঁকি ঢাকি বা বাম্পিং হলে যেন ফোনের স্ক্রিনগুলো ড্যামেজ না হয় সো আপনি ওই এক্সট্রা একটা জিনিস চাইলেন যেটা হচ্ছে প্রিকর্শনস হতে পারে অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ারে দেখবেন ফোন অর্ডার করলে আপনি যদি কাউকে গিফট দিতে চান সেই গিফট দিতে গেলে সেটাকে আপনি র্যাপ করতে পারবেন তারা সুন্দর মতো করে র্যাপিং করে দিয়ে দেয় সেইমভাবে আরঙে গেলেও যে কোনো একটা কিছু কিনলেন সেটাকে ওদের গিফট র্যাপার আছে সেই র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে দিতে পারে সো আপনার এই দিজ আর দ্য ভ্যালু অ্যাডেড সার্ভিসেস যেটা আপনি চাইতে পারেন হতে পারে বাবল র্যাপার বা হতে পারে উপরে বললেন যে একটু একটা উপরে একটা ট্যাগ বা লেবেল লাগিয়ে দেন যে আইটেমস সো হ্যান্ডেল উইথ কেয়ার এটাকে করতে বলেছেন সো এই সব কিছু করে টরে আপনি কি প্যাকিং করা শেষ সবগুলোকে একটা কার্টুনে দেওয়ার শেষ এখন কি করছেন এখন আপনি জাস্ট লাইক আপনার বাসার জিনিসটাকে চিন্তা করেন যে বাসার মধ্যে থেকে আমরা সবাই ধরেন যারা যারা আমাদের কিচেন টিচেনে ইউজ টি ইউজ করি সারাদিনের যত গার্বেজ হয় গার্বেজগুলোকে একটা পলিথিনের মধ্যে র্যাপ করে ওইটার মাথাটা আপনার একটু টাই করে দিয়ে আপনি কি করছেন এটার আজকের দিনের গার্বেজগুলো শেষ এটার কাজ কি পরের দিন যে গার্বেজ পিক করতে আসবে তার জন্য এটাকে রেডি করে রাখা সো আপনি তখন কি করবেন আপনি নিশ্চয়ই কিচেনে রাখবেন না ইউজুয়ালি আমরা করি কি আমাদের গেটের বাইরে রেখে দেই সো দ্যাট কালকে সকালে যে গার্বেজ কালেক্ট করতে আসেন উনি এসেই যেন কোনো সময় নষ্ট না করেই ওইখান থেকে নিয়ে চলে যায় সেইমভাবেও আপনি যখন প্রোডাক্টটাকে প্যাকেজ ট্যাকেজিং করা সব শেষ কোথায় যাবে ডেস্টিনেশন সেগুলোও লেবেলিং করা সব টপ শেষ এখন আপনি ওয়ে হাউসের একেবারে শেষ প্রান্তে রেখে দিবেন কারণ যখনই রাইডার অথবা যে ভ্যান নিয়ে আসবে সে আসলেই যেন আপনার কাছ থেকে ইজিলি সেটা আপনাকে বিরক্ত করা লাগবে না ওই ডেজিগনেটেড জায়গা আছে সেইখানের মধ্যে থেকে আপনার প্রতিটা পার্সেলের উপর লেবেল দেওয়া আছে যে কোথায় যাবে ডেস্টিনেশন সে সেখান থেকে পিক করে নিয়ে চলে যাচ্ছে সো মার্শাল অ্যান্ড ডিসপ্যাচ সেন্টার ইজ দ্য লাস্ট ওই যে একেবারে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের শেষ প্রান্ত ওয়্যারহাউজের অনেক সময় ছোট ওয়ে হলে ভিতরে জায়গা হয় না ওয়ে হাউজের বাইরে তারা একটু রাখে এবং বাট বড়ো ওয়ে হাউস হলে ইউজুয়ালি আপনার সেটা ডিসপ্যাচ এবং মার্শাল সেন্টারটা ওয়্যারহাউজের ভিতরেই হবে জায়গার উপর ভিত্তি করে তো আপনারা খেয়াল করে দেখবেন আমাদের এখানে মিনাবাজারও যেটা আছে মার্শাল অ্যান্ড ডিসপ্যাচ সেন্টারে ওদের সামনের যে জায়গাটা আছে সেখানে ওয়ারহাউজের ঠিক বাইরে রেখে দেয় কারণ এই ওয়ে স্পেসটা খুবই লিমিটেড সো ছোটো হলে ওয়ে বাইরে রাখবে আর বড়ো ওয়ে যেটা বাইরের দেশে প্রচুর হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে ওয়ে হাউসের একেবারে শেষ দরজার প্রান্তেই একটা নির্দিষ্ট জায়গা দেওয়া আছে ওইটাই হচ্ছে মার্শাল অ্যান্ড ডিসপ্যাচ সেন্টার বা এরিয়া ওয়ে হাউজের মধ্যে থাকে সো এই কাজগুলো করতে গিয়ে সেখানের মধ্যে থেকে বলা হয়েছে যে আপনার কিভাবে করে এনার্জি ইউজ বা ইলেকট্রিসিটি কম করবেন কিভাবে করে আপনার হতে পারে লাইটিং এর ব্যবস্থা ভালো হবে কিভাবে করলে একজন যে পিক করতে যাচ্ছে সে কিভাবে আরেকটু বেটার ভাবে কাজ করলে ভাবে কাজ করলে হয়তো তার মুভমেন্টটা কম করা লাগবে কারণ গাড়ি নিয়ে যত বেশি মুভ করবেন তত বেশি ফুয়েল আপনার নষ্ট হবে সো আমরা এই জিনিসগুলোকে আসলে এই এইখানে দেখার চেষ্টা করব সো এই জায়গাতে কিছু স্ট্যাপস দেওয়া আছে যে আসলে লজিস্টিক অপারেশন মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পারি হচ্ছে এই ট্রান্সপোর্টেশন তার মানে গাড়ি টাড়ি দেখতে পারি সেই জন্য মোস্টলি অ্যাটেনশন থাকে ট্রান্সপোর্টেশনের উপরেই বাট আমাদের আর লজিস্টিক বিল্ডিং যেগুলো আছে ফর এন এক্সাম্পল ওয়ার হাউস সেখান থেকেও আমাদের ওভারঅল এখানে দেখবেন একটা ফিগার দেওয়া আছে থার্টিন পার্সেন্টের মতো সমস্ত ইমেশনসগুলো মানে কার্বন ডাইঅক্সাইডের যেটা বলছেন সেগুলো হয়ে থাকে অ্যাপার্ট ফ্রম দ্যাট তারাও কিছু আছে যে ওয়ার হাউসের মধ্যে থেকে আপনার গাড়ি যেহেতু সাপ্লায়ারের গাড়ি প্রচুর আসে যেটা আমরা এই লাস্টের দিকের উদাহরণটা দেখার জন্য আমরা আমাদের ক্যাম্পাসেও দেখতে পারি যে ক্যাম্পাসের মধ্যে থেকেই দেখবেন ওদের যখন সাপ্লায়ারের গাড়িটারই আসে সেই সাপ্লায়ারের গাড়ি আসলেই আপনি আমি মূলত দেখতে পারেন যে আমার আপনার গাড়িটা ঢুকানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আহ লাস্ট দিন কবে ক্যাম্পাসে গিয়েছিলাম আই থিঙ্ক ইট ওয়াজ ফ্রাইডে তো থার্সডেতে ছিলাম সো থার্ডস ক্যাম্পাসে যাওয়ার সময় দেখি ওদের সাপ্লায়ারদের গাড়ি এমন বাজে অবস্থা সো ওই জায়গাতেই আমাদের গাড়ি এই আপনার ভিতরে নেওয়ার জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ওয়েট করতে হচ্ছে সো ট্রাফিকটা থাকে বিকজ আপনার সাপ্লায়াররা আপনার কাছে বিরক্ত করার চেষ্টা করে এই নয়েজ অবশ্যই ক্রিয়েট হয় এই গাড়িগুলো বলেন ট্রাকের কথা বলছেন লরি যেগুলোকে বলছেন সেখানে আপনার ভালো পরিমাণ নয়েজ আপনার হতে পারে লার্জ এরিয়া অফ ল্যান্ডস্কেট আপনার আর কেটে ফেলতে হয় কারণ আপনার জায়গা এক্সপেনশনের জন্য যে সমস্ত ধরেন এরিয়া আছে যেগুলোকে বাংলাদেশেও দেখবেন আগে যেগুলোকে চাষাবাদ করা হতো বা সেখানে একটু হালকা পাতলা বন্টনের মতো ছিল গাছপালা ছিল সেগুলোকে কেটে ফেলতে হচ্ছে সো এনভারমেন্টাল ড্যামেজেরও কিছু কথাবার্তা বলছে বাট বেসিক জিনিস হচ্ছে ওয়্যারহাউস আসলে থাকবেই ওয়ার ছাড়া সাপ্লাই চেনের এর প্রতিটার অপারেশন কস্ট অনেক বেড়ে যাবে বাট এইগুলোকে করতে গিয়ে আমরা কীভাবে একেবারে লোয়েস্ট পসিবল ওয়েতে আমরা এনভারমেন্টাল ড্যামেজ করতে পারি এবং আমাদের ওয়ার্কারদের হেলথ বেনিফিটটাকে ইম্প্রুভ করতে পারি দ্যাট শুড বি আওয়ার কনসার্ন এরপরে স্লাইডটাতে এই যে আছে এটা আমি আগেই এই বলেছিলাম এটাই একটু আগে যেটা বললাম সেটাই করে দেওয়া এটা যারা লজিস্টিক একটা করেছেন বা করছেন তাদের এর আইডিয়াটা হয়ে যাবে সো এটার উপরে আর আসলে টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না তো পরেরটাতে চলে আসছি যে আমাদের কোন কোন এরিয়াতে সাস্টেনেবল ওয়ার এর কথা বলছি সো আমরা মোট পাঁচটা দিকে ফোকাস করতে পারি প্রথমে হচ্ছে ওয়ার হাউজ অপারেশনস ওয়ার হাউজ অপারেশনসে বলেছিলাম ওয়ার হাউজ অপারেশন আমাদের তিনটা দিকের কথা বলা আছে আমাদের এইভাবে করে করে আপনার আমরা ইন ডিটেলস প্রতিটাতে যাবো এই পাঁচটা দিকের কথা বলা হয়েছে যে আপনার সাস্টেনেবল এর জন্য প্রথমে ওয়্যার হাউস অপারেশন ওয়ার অপারেশন বা ওয়্যার মানে হচ্ছে কীভাবে আমরা ওয়ে কাজকর্ম করে থাকি সেখানের মধ্যে থেকে আমরা ক্রস ডকিংয়ের কথা বলছি কনসলটেশনের কথা বলছি ক্লাস্টার পিকিংয়ের কথা বলছি ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তার মানে কীভাবে ম্যাটেরিয়ালটাকে আমরা যখন পিক করব তখন আমাদের কি পদ্ধতিতে কি উপায়ে পিক করা সম্ভব সেটাকে আমরা বলছি সো আমাদের এখানেও তিনটা দেওয়া আছে এখানে মনে একটা জিনিসই আপনার দুবার দেওয়া হয়েছে দুটো হবে এখানে আপনার শুধুমাত্র ইয়েটা হচ্ছে ইউনিট লোড কনসেপ্ট সরি ইউনিট লোড কনসেপ্ট হচ্ছে আর ম্যানুয়াল হ্যান্ডেলিং ইনটাকে অ্যাভয়েড করতে বলেছে তার মানে আমি আপনি যেটাকে আমরা নিজের যদি বলি হচ্ছে ওয়ার্কার আমরা খুব একটা বেশি ওয়েট ক্যারি করতে পারি না আমাদের ক্যাপাসিটি দেওয়া আছে যে ইউজুয়াল একটা মানুষের লম্বা সময়ের জন্য তার প্রোডাক্টিভিটি বা লম্বা সময়ের জন্য আপনাকে ওয়ার্কেবল করে রাখার জন্য বিশ কেজির উপরে আমরা কখনোই একজনকে ক্যারি করতে বলি না একটা নির্দিষ্ট আপনার ডিস্টেন্সের এর বাইরে বলা হয় না তো এটার বেশি যখন করতে থাকবেন তখন আপনার ওই গ্রাফটা নামতে থাকবে বিকজ আপনি বেশি বছর আর কাজ করতে পারবেন না সো এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংও বলা আছে ম্যাটেরিয়ালগুলোকে কীভাবে স্টোর করব সে কথাও বলা আছে ওয়ার চালাতে গেলে ইলেকট্রিসিটির দরকার পড়ে সেই এনার্জির কথাও বলা আছে যে এনার্জি ইউজটা কীভাবে করতে হবে এবং ওয়ে বা আমার তো মানে বানাতে সার্টেনলি হবে সেই জায়গাতে আমরা কিভাবে এটাকে বেটারভাবে বানাতে পারবো এই পাঁচটা দিকে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে সো আমরা এই একটা একটা করে মূলত আমরা ডিসকাসটা করছি ওয়ার হাউজের মধ্যে থেকে ফার্স্টেই বলা হচ্ছে ক্রস স্টকের কথা বলা হচ্ছে আমরা আগে একটু সরি আগে একটু পড়েছিলাম যে ওয়ার হাউজের ফাংশানসগুলো কী ওয়ার হাউজের ফাংশন যে হচ্ছে একটা প্রোডাক্ট আসবে ইনবাউন্ড হবে সেখান থেকে আপনি এই যে স্টোরেজের কথা বলছেন স্টোরের এখানে রাখবেন রেখে আবার যখন কাস্টমারের একটা অর্ডার আসবে তখন সেখান থেকে আপনি পিক করবেন এটাই হচ্ছে ওয়ার হাউসের ইউজুয়াল কাজ ওয়ার হাউসের মানেই হচ্ছে আপনার ওই ব্যাংকের মতো টাকাটাকে ব্যাংকের অ্যাকাউন্টে রাখছেন রেখে ব্যাংকের মধ্যে ওই অ্যাকাউন্টে থাকছে যখন আপনার প্রয়োজন পড়বে আবার তখনই আপনি যেয়ে সেখান থেকে আপনি পিক করে আনবেন বাট এরা বলেছে তার মানে এইখান থেকে সেই পদ্ধতি যদি করতে হতো তাহলে কি কীভাবে করতে হবে দেখেন প্রোডাক্টটাকে আমরা ওয়ান টু থ্রি বলি তার মানে প্রোডাক্টটাকে আমার কাছে আসছে আমি রিসিভ করছি এটা হচ্ছে এক নম্বর কাজ সেকেন্ড ডে রিসিভ করলেন করার পর আমি প্রোডাক্টটাকে চেক করব হ্যান ত্যান এটা আছে রিসিভের সাথে সাথে সেগুলো থাকে এরপরে আপনার প্রোডাক্টটাকে রিজার্ভ স্টোরেজ যেটাকে আছেন তার মানে আর বললাম রিজার্ভ স্টোরেজে প্রোডাক্টটাকে রাখবেন রেখে আপনি ঠান্ডা হয়ে বসে আছেন ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে এটা তো তার মানে সেকেন্ড কাজটা হচ্ছে প্রোডাক্ট স্টোরেজের এখানে রিজার্ভ স্টোরেজের এখানে প্রোডাক্টটাকে রাখলেন তারপরে হঠাৎ আপনার কাস্টমারের কাছে কাস্টমার একটা অর্ডার আসলো তখন আপনি কি করবেন এখন আপনি এখান থেকে তাকে পিক করতে পাঠাবেন তার মানে হচ্ছে প্রোডাক্টটাকে পিক করতে পাঠাচ্ছেন একটা কাস্টমার আসলো আসার পর সেটাকে পিক করে আবার সেটাকে নামাবেন নামানোর পর সেগুলাকে আপনার ফোর্ট লিফটে তুলবেন তুলে আপনার এখানের মধ্যে পিক যখন করবেন সেখানের মধ্যে থেকে কিন্তু আপনি দেখবেন আনলোড করা লাগছে করে আবার লোড করা লাগছে আপনার গাড়িতে করে আপনি আবার এখানে এসে আপনার শিপ করার ভাবনা করলেন তার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা স্টেপ করা লাগছে প্রথমে আপনার প্রোডাক্টটাকে রিসিভ করছেন রিসিভ করার পর প্রোডাক্টটাকে রিসিভ করে রিজার্ভ স্টোরেজে এইখানে নিয়ে রাখছেন তারপরে কিছুদিন পর অথবা পরের দিনই হতে পারে কাস্টমারের অর্ডার আসছে অর্ডার আসলে আপনাকে পিক করতে পাঠাচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার পিক করার পর সেগুলোকে আবার পরবর্তীতে আপনি নিয়ে এসে শিপ করছেন তার মানে যেই গাড়িগুলো আপনার ওয়েট করছিল তার মানে আপনার চারটা কাজ করা লাগছে ওয়ান টু থ্রি ফোরের কথা বলছেন বাট ওরা বলেছে যে তার মানে তোমার এক্সট্রা মুভমেন্ট মানেই হচ্ছে এক্সট্রা ফুয়েল ইউজ করছো এক্সট্রা মুভমেন্ট মানেই হচ্ছে এক্সট্রা এনার্জি আপনি ইউজ করছেন সেটাকে আমরা কিভাবে করতে পারি ওরা বলেছে এটাকে তিনটা সিস্টেমে আর এস এস ক্রস ডকিং এর মানেই হচ্ছে তিনটা করে রিসিভ করবেন সর্ট করবেন আর শিপ করবেন রিসিভ করছেন কি যে কোন একটা সাপ্লায়ারের আছে এই যে দেখলেন সাপ্লায়ার ওয়ান সাপ্লায়ার টু সাপ্লায়ার থ্রি সো এইগুলো হচ্ছে স্কোয়ারের এর কথা বলছেন অ্যান্ড আপনার সিটি ই গ্রুপের কথা বলছেন আর হচ্ছে এসিআই এর কথা বলছেন ওয়ান টু থ্রি তো সাপ্লায়ারের আইটেমসগুলো আসলো আপনি রিসিভ করলেন এটা হয়ে গেল এক নম্বর সো রিসিভ করে আপনারা ইউ রিসিভের ইউজুয়াল কাজ আছে প্রোডাক্টটাকে চেক করেন ঠিক আছে কিনা না প্রোডাক্টের কোয়ান্টিটি হতে পারে তারপরে প্রোডাক্টের ওয়েট হতে পারে সব ঠিকঠাক আছে কিনা না ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা চেক টেক করে এখন আপনার এই জায়গাতে আর যাবেন না এইটা আপনার জন্য এখন এটা হচ্ছে নিষিদ্ধ এলাকা এখানে যাচ্ছেন না রিসিভ করছেন রিসিভ করে দেখতেন সব ঠিক আছে এখন আপনার কাছে একটা লিস্ট আছে এই লিস্টটা কি এই লিস্টটা হচ্ছে এই যে বাইরে আপনার এখানে বনানির ব্রাঞ্চের গাড়ি উত্তরা ব্রাঞ্চের গাড়ি আজিমপুর ব্রাঞ্চের গাড়ি এই গাড়িগুলো ওয়েট করছে আপনি এখন চিন্তা করে কি করবেন আচ্ছা আমি তো রিসিভ করলাম তার মানে কি এসেছে এ এ সাপ্লায়ের কাছ থেকে দুইটা এসেছে বি দুই নম্বর সাপ্লায়ার কাছ থেকে তিনটা বি এসেছে তিনটা সাপ্লায়ার কাছ থেকে তিনটা এসেছে এখন আমার এটা তো ইনকামিং এসেছে রিসিভ করেছি এখন সর্ট করব বাছাই করব তার মানে বনানিতে কয়টা যাবে উত্তরাতে কয়টা যাবে এবং আজিমপুরে কয়টা যাবে তার মানে আমি কিন্তু এখানে রিসিভ করেছি এক নাম্বার কাজ শেষ এখন আমি দুই নাম্বার করব বাছাই করব যে শর্ট করব দ্যাট মিনস কোন আমার রিসিভকৃত পণ্যের মধ্যে থেকে কোন কোনগুলো বনানিতে যাবে কোন কোনগুলো উত্তরাতে যাবে আর কোন কোনগুলো আজিমপুরে যাবে এইটা আপনি ঠিক করছেন এখন শর্টটাই মানে এই যে বাছাই করলেন করার পর এখন কি করছেন সুন্দর মতো এই গাড়িগুলোতে শর্ট করা যা যা আমি রিসিভ করেছি রিসিভ করেছেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত রিসিভ করেছেন সাতটা আইটেমস এই সাতটা আইটেমসই আমার কোন কোনগুলোতে যাবে সেইটাকে আমি আপনি রিয়ে করছি দেখেন এখানেও কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আইটেমই এই সাতটা আইটেম কোন গুলাতে যাবে কোনটা বনানি কোনটা উত্তরা কোনটা আজিমপুরে যাবে এইটা যখন আপনি বাছাই করছেন এটাকে বলছি শোট সোর্ট করা শেষ এখন গাড়িতে তুলে দিচ্ছেন এটা হয়ে গেল শিপ তার মানে পূর্বেরটাতে প্রয়োজন পড়ছিল এক দুই তিন চার চারটা স্টেপ এখন লাগছে কয়টা এক দুই এবং তিন আপনার তিনটা স্টেপ লাগছে সো একটা স্টেপটাকে যখন আপনি মিনিমাইজ করতে পারছেন দ্যাট মিনস আপনার এক্সট্রা ফুয়েলের ইউজ যেটা ছিল সেটা কমে যাচ্ছে এক্সট্রা এনার্জি লস সেটাকে কমে যাচ্ছে সো তারা আপনাকে এনকারেজ করছে যে ক্রস টকিং ফ্যাসিলিটি যদি আপনাকে ইন্ট্রোডিউস করা পসিবল হয় প্লিজ ডু দ্যাট কারণ এইটার মাধ্যমে আপনার অ্যাডিশনাল যে স্টেপস বা মুভমেন্টের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন এই কারণেই তারা বলেছে অ্যাডিশনাল যে পার্টটা আছে সেটাকে তারা করার কথা যেটাকে বলেছে সেটা হচ্ছে আপনাকে কনসোলিডেট করা হয়েছে কনসোলিডেটের মানে হচ্ছে একত্র করা এখানে আমরা পড়েছিলাম দেখবেন এই যে কোলেশনের কথা বলেছিলাম ওয়ে হাউসে কোলেশান কোলেশানের মানেটাও কিন্তু হচ্ছে একত্র করা কি একত্র করা ছিল সোর্ট করছিলেন মনে আছে সোর্ট মানে হচ্ছে এই যে বলা আছে যে সোর্ট মানে এই যে প্রতিটা পণ্যকে আলাদা আলাদা করে কার্টুনে রাখা সোর্ট মানে হচ্ছে বাছাই করা সো যখন বাছাই করছিলেন করার পর আপনার কি বাছাই করছিলেন আমরা বলেছিলাম বিশটা প্রোডাক্ট আপনি পিক করেছেন তার মধ্যে থেকে পাঁচটা কাস্টমারের নামে বিশটা প্রোডাক্ট তার মানে প্রতিটা কাস্টমারের কাছে যাচ্ছে পাঁচটা পাঁচ সরি চারটা চারটা করে প্রোডাক্ট এখন এই চারটা প্রোডাক্টগুলোকে যখন একটা মাস্টার কার্টুনে ভরে একসাথে পাঠাচ্ছেন সেটাকে বলা হচ্ছে কোলেশন আর আমরা এখানে ওয়ে হাউজের ক্ষেত্রে আমরা এটাকে আরেকটা নামে চিনি এটাকে বলা হয় কনসোলিডেশান কনসোলিডেশান এবং কোলেশন মূলত একই জিনিস এটা আপনার এর কনসোলিডেশনটা একটু বড় পরিসরে হয় কোলেশনটা একটু ছোট পরিসরে হচ্ছে সো এইখানে কি করতে বলা হচ্ছে যেমন দেখে আমরা যদি বলার চেষ্টা করি আমার এই যে ট্রাক আছে সমগ্র বাংলাদেশ পাঁচ টন এই ট্রাকে আমি পণ্যটা আমি ডেলিভার করি আমার ট্রাকের ক্যাপাসিটি হচ্ছে আপনার ওই পাঁচ টনের কথা বলছেন এখন আপনার স্কোয়ারের যে পণ্যটা এসেছে সাপ্লায়ারের এর এই এইটার ক্যাপাসিটি হচ্ছে দুই টন তারপরে আপনি যখন সিটি গ্রুপেরটাও এসেছে হচ্ছে আপনার দুই টন আর এসিআইটা এসেছে এক টন সো আপনার এখন কি করতে হবে আপনি যদি সেই কথা চিন্তা করেন তাহলে আপনি যখন স্কোয়ারটা পাঠাবেন তখন আপনি যখন পাঠালেন তখন এই পাঁচ টনের মধ্যে থেকে আপনার মাত্র দুই টন ইউজ হলো আর তিন টন আনইউজ থেকে গেল আর সেকেন্ডের ক্ষেত্রেও আপনি সিটি গ্রুপে যখন যদি পাঠান একইভাবে দুই টন পাঠাবেন তিন টন আনইউজ থাকবে এসিয়ারটা হলেও পাঁচ টনের মধ্যে এক টন থাকবে বাকি চার টন আপনার আনইউজ থাকবে সো এই পণ্যগুলোকে যদি আমার পাঠাতে হয় তার মানে আমার এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা তার মানে তিনটা ট্রিপ লাগছে আমি এই তিনটা ট্রিপটাকে একসাথে কম্বাইন করে আমি একটা ট্রিপে যখন পাঠাচ্ছি আমার ক্যাপাসিটি পাঁচ টন ফুলফিল হচ্ছে আমার অ্যাডিশনাল দুইটা ট্রিপের সেই ফুয়েল ইউজ আপনার কার্বন এমিশনস এই সকল কিছু তারপরে ট্রাফিক জ্যাম হতে পারে নয়েজ হতে পারে সব কিছু মিনিমাইজ করতে পারছি সো তার মানে বলা হয়েছে যে আপনার যখন লেস দেন ট্রাকলোড থাকে এল এল লেস দেন ট্রাকলোড মানে আমার ট্রাক লোড কতটুকু পাঁচ টন আমার কাছে আছে কতটুকু দুই টন তার মানে ট্রাক লোডের থেকে অল্প লেস দেন ট্রাকলোড আমার যদি দুই টনের থাকে যেই গাড়ি দিয়ে আমি পাঠাই সেই গাড়িটা পাঁচ টনের যদি হয় আমি তখন কি করব আই উড রাদার ওয়েট ওয়েট করে আমি দেখব আমার অন্যান্য কোনো সাপ্লায়ারের অর্ডার ওয়েটিংয়ে আছে কিনা আমি তখন পরেরটাকে নিব তারপরেও পরেরটা নিব আমার অ্যাটেম্প থাকবে আমার যেই লোডটা আছে সেটার মধ্যে থেকে পাঁচ টন সেইটার ফুললি ইউটিলাইজ করে ইফ নেসেসারি মাল্টিপল সাপ্লায়ার্সের আইটেমসগুলোকে আমি অনবোর্ড করব এটাকে বলা হচ্ছে কনসলিডেশন সো আপনাকে এখানে দুটো আইটেমসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা যে আপনি ক্রস টকিং করেন আর একটা হচ্ছে কনসলিডেশন করার চেষ্টা করেন যেখানে মাল্টিপল ট্রিপস না পাঠিয়ে সিঙ্গেল একটা ট্রিপ পাঠানোর চেষ্টা করেন সো আমরা একটু খেয়াল করে দেখব আমাদের ওয়ের অপারেশনস এর মধ্যে তিনটা বলা হয়েছিল ক্রস টকিং কনসলিডেশন আর ক্লাস্টার পিকিং এর কথা বলা হচ্ছে সো আমরা এই দুটা দেখেছি ওয়ের পিকিং পিকিংটা ইউজুয়ালি ধরেন আপনার মানে কি বলা হয় যে পিকার টু গুডস অ্যান্ড গুডস টু পিকার পিকার টু গুডস এর মানে হচ্ছে ধরেন এই আমরা আগে বলেছিলাম ওয়ে হাউসে যখন আপনি পণ্যটাকে স্টোর করছেন কেন স্টোর করছেন যে কোনো একটা কাস্টমারের রেসপন্স অর্ডারের এর প্রতি রেসপন্স জানানোর জন্য কাস্টমার যখনই একটা অর্ডার প্লেস করবে সেটার রেসপন্স অনুযায়ী হবে বা আপনি রেসপন্ড করবেন আপনার ওয়ে থেকে পণ্যটাকে ডেলিভার করে তো আমার তো যখন অর্ডারটা আমার হাতে আসে সামওয়ান হ্যাজ টু পিক দ্য প্রোডাক্ট প্রোডাক্ট তো আপনার অটোমেটিক চলে আসবে না সো তখন কি হয় প্রথম উপায়টা হচ্ছে আমি আমি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমার ম্যানেজার বলে যে পাঁচটা টেলিভিশন নিয়ে আসো আমি অ্যাজ এ পিকার তার মানে আমি পিক করছি যে ড্রাইভ করছে সে ড্রাইভার যে প্রোডাক্টটা পিক করছে সে পিকার সো সে পিকার কি করবে সে প্রোডাক্টের কাছে যাবে দ্যাট মিনস পিকার টু গুডস দ্যাট মিনস পিকার ট্রাভেলিং টু গুডসের কথা বলা হচ্ছে পিকার গুডসের কাছে ট্রাভেল করছে আবার আপনি যদি ইয়েটার কথা দেখেন আমি এই ভিডিওটা একটু দেখছি যে দেখানো পসিবল হয় কি না এই যে আমাদের ইয়েটা আছে অ্যামাজনের এর দেখবেন ইউটিউবে যাই ইউটিউবে যে কীবার রোবোটসে দেখলে দেখবেন দেখি কীবার রোবটস অ্যামাজন যেটা আছে সেইখানের মধ্যে থেকে এইটাকে দেখলে দেখবেন যে আমি একটু সাউন্ডটা বন্ধ করে দেই তো সেইখানে তারা কি করছে তারা কিন্তু তার কাছে আপনার চলে আসছে এখানে ভিডিওটা একটু দেখেন যে আপনি যে এইখানে দেখছেন যে এই অটোমেটেড সিস্টেম যেটা আছে সেটার গুডসটাকে পিক করে সে কিন্তু যে স্পিকার আছেন আরেকটু সামনে যাই এইখানে দেখবেন সো এই জায়গাতে সে অটোমেটিক্যালি সে যে পিকার এখানে দাঁড়িয়ে আছে তার কাছে গুডসটাকে নিয়ে আসছে দেখেছেন আমার কিন্তু যাওয়া লাগছে না আমার কাছেই আসছে সো পিকিংটা ইউজুয়ালি দুভাবে হয়ে থাকে যেটার মধ্যে থেকে একটা হচ্ছে পিকার টু গুডস যেখানে আমি আপনার কাছে মানে গুডসের কাছে আমি হেঁটে হেঁটে যাব অথবা কোনো মেশিন বা যেটাই থাকে সেভাবে যাব সেকেন্ড অপশানস হচ্ছে আপনার গুডস টু পিকার এই যে আমাদের এই কিবার রোবটটা নিচে দেওয়া আছে সে কিন্তু গুডসটাকে অটোমেটিকভাবে পিকারের কাছে নিয়ে আসছে আমার এখানে কিন্তু ট্রাভেলিং লাগছে না প্রথমটাতে ট্রাভেল করা লাগছে সেখানের মধ্যে থেকে লিটারালি লিটারালি নো ট্রাভেলিং লাগছে এই দুইভাবে আপনার করা হয় এখন আইদার আপনি যাবেন অথবা সে আপনার কাছে আসবে এটার যে কোনো একটা অপশানসগুলো নিচ্ছেন সো এখন আমাদের পিকিং যেই পদ্ধতিগুলোতে করে থাকি আমরা মূলত তিনটার উপর মোস্টলি ফোকাস করে থাকি এখানে সিঙ্গেল জোন আর মাল্টিপিকিংয়ের কথা বলা হচ্ছে বা ক্লাস্টার পিকিং সিঙ্গেল পিকিংয়েরটা যদি আমি একটা একটা করে একটু এটাতেই জুম করে যাই হ্যাঁ সিঙ্গেল পিকিং মানে হচ্ছে আপনি ধরেন আমার কথাই বলি আমি ওয়্যারহাউসে যেখানে কাজ করি সেই ওয়্যারহাউসের প্রতিদিন খুব বেশি পরিমাণ পণ্য আসলে বের হয় না তার মানে আমার ওয়্যারহাউসের প্রোডাক্ট ফ্লোটা অতটা বেশি পরিমাণে না তো আমি নতুন জয়েন করেছি আমার এই ওয়ে সম্পর্কে আইডিয়াটাও অতটা বেশি না সো আপনি তখন প্রেফার করবেন যে আচ্ছা তুমি একটা কাজ করো ওয়ান অর্ডার অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো মাল্টিটাস্কিং দিলে হয়তো আপনি বিপদে পড়ে যাবেন ঝামেলা ক্রিয়েট করবেন সো আপনাকে বললেন নতুন অবস্থায় আছেন তুমি এক একটা অর্ডার করে নিয়ে আসো তারপরে তোমাকে ওয়ান অর্ডার অ্যাট এ টাইম তার মানে একটা অর্ডারের মধ্যে পাঁচটা বা ছয়টা পণ্য আছে তুমি পাঁচ ছয়টা একবার এনে জমা দিয়ে যাও তারপরে তোমাকে আবার দেওয়া হবে বিকজ আপনি একেবারে অ্যামেচার বা একেবারে রিসেন্টলি জয়েন্ট ওয়ার হাউসে খুব বেশি আপনার পণ্য আপনার যায় না সেটাও একটা হতে পারে অথবা আপনার যেই কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করার চেষ্টা করছেন দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কাস্টমার ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক এনি মিস্টেক মানে পার্টিকুলারলি ওই ভিআইপি কাস্টমারের অর্ডারের ক্ষেত্রে ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু এনি সিলি মিস্টেকস তখন কি করতে পারেন তখন আপনি এই সিঙ্গেল অর্ডারটা আপনি বা সিঙ্গেল পিকিংটা করতে পারেন আরেকটা আছে যদি ধরেন ইউ ল্যাব অর্ডার করেছে আমার ওয়ে হাউসে প্রায়শ একশো প্রোডাক্টের মতো প্রোডাক্টের অর্ডার কোয়ান্টিটিটা বেশ বড় এবং হতে পারে হয়তো কমপ্লেক্সও হতে পারে সো কোয়ান্টিটি যদি বেশ বড় হয় তখন আমি কী করবো আমি এখন মাল্টিপল অর্ডার্সে যাবো না আমি তখন একটা অর্ডার পিক করে ইউল্যাবের অর্ডারটা শেষ করে দিয়ে আমি তখন বাকিগুলোকে ধরার চেষ্টা করব তার মানে কন্ডিশানস কী কী ছিল আপনি যদি নতুন হয়ে থাকেন ইউ ডোন্ট হ্যাভ লিটারলি দ্যাট মাছ আইডিয়া বাউট দ্য ওয়ের হাউস ওয়ার থিংস আর সো আমি তখন বলবো বেটার টু গো উইথ আ সিঙ্গল পিকিং বলা হচ্ছে সেকেন্ড অপশনস যদি হতে হতে পারে আমার প্রোডাক্টের ফ্লো আমার সারাদিনে এখানে যতগুলো প্রোডাক্টগুলোকে যাচ্ছে অতটা বেশি পরিমাণে না তখন আপনি এটাকে পিক করতে পারেন অথবা যদি আপনার অর্ডারের কোয়ান্টিটি যদি ধরেন বললাম সত্তর রাশি একশোটা প্রোডাক্টের মতো হয়ে থাকে বা পঞ্চাশটা হয়ে থাকে সিগনিফিকেন্ট হয় একটা অর্ডারেই পঞ্চাশটা প্রোডাক্টের মতো আছে সো আমি অন্যান্য প্রোডাক্ট নিয়ে হ্যাসেল করার থেকে বেটার অফ আমি একটা অর্ডারই ফুলফিল করব। হতে পারে আপনার এই কাস্টমারটা ভি ভি ওর ভিআইপি ইউ ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেকস এনি স্লিপ অফ অর্ডার্স তো এই জন্য সবগুলোর জন্য আপনি সিঙ্গেল পিকিং করতে পারেন তার মানে হচ্ছে প্রতিটা অর্ডার ওয়াইজ একটা একটা অর্ডারে যাচ্ছেন যে সেটাকে আপনি পিক করার চেষ্টা করছেন সেকেন্ডে আসছেন হচ্ছে জোন পিকিং তার মানে দেখেন যে এই যে আমাদের উদাহরণ দেই প্রতিটা ফ্যাকাল্টি দেখবেন কেউ মার্কেটিংয়ের আছে কেউ অ্যাকাউন্টিংয়ের আছে কেউ ফাইন্যান্স আছে হিউম্যান রিসোর্স সাপ্লাই চেন আলাদা আলাদা এরিয়ার উপর স্পেশালাইজড একজনের পক্ষে মেডিসিনের ডাক্তারের মতো সব ব্যাপারে স্পেশালাইজড হওয়া লিটারালি সম্ভব আসলে না তো আপনি তখন কি করছেন প্রতিটা ব্যক্তিকে তার এরিয়াতে স্পেশালাইজ বানিয়ে ফেলছেন যেমন আমি যখন আমার মার্কস স্পেন্সার ইউকেতে যখন কাজ করতাম আমার এরিয়াতে প্রায় সাড়ে তিন হাজার প্রোডাক্টটা ছিল আমার গ্রোসারি এরিয়াতে তো আমার সেটা মুখস্থ করতে কোনটা কি প্রোডাক্টের নাম সেগুলো মুখস্থ করতে আমার অনেক দিন লেগে গিয়েছিল সো ওরা কী করে একটা স্পেসিফিক এরিয়ার জন্য একজন স্পেশালাইজ তৈরি করে ফেলে আদারওয়াইজ আপনার তো মানে ধরেন হিউজ প্রোডাক্ট কোয়ান্টি কোয়ান্টিটি আছে একটা মিনা বাজারের কথাই বলেন সুপার মার্কেটে গেলে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে একজনের পক্ষে সব প্রোডাক্টের কোথায় কি আছে এরকম করে মানে পিন পয়েন্ট করে বের করা মানে লিটারালি খুবই ডিফিকাল্ট তো তখন ওরা কি করে যে এক একটা এরিয়ার এক একজনকে মাস্টার বানিয়ে ফেলে যেমন আমি গ্রোসারি ছিলাম একজন ছিল হচ্ছে ওয়াইন সেকশন হ্যানত্যান সো এরিয়ার ভাগ করে ফেলে তখন কি করে যে আমার কাছে ধরেন বিশটা প্রোডাক্টের অর্ডার আসলো আমার ওয়ার হাউসে এখন তার মধ্যে থেকে আমার জোন আছে ধরেন দশটা এখন প্রতিটা জোনেরই দুইটা দুইটা করে প্রোডাক্ট অর্ডার এসেছে এখন অপশন হচ্ছে হতে পারে দুটো একটা হতে পারে প্রতিটা জোনের কাছে একটা কম্পিউটার থাকে সেই কম্পিউটারের স্ক্রিনে আপনার জোন থেকে কী কী প্রোডাক্ট পিক করতে হবে সেটার একটা লিস্ট চলে যাবে অথবা আমাদের যে ম্যানুয়ালি যেই আমাদের অফিস স্টাফ আছে সে প্রতিটা জোনের দশটা জোনের মধ্যে থেকে সবার হাতে হাতে দিয়ে দিয়ে আসবে যে আপনার এই এই প্রোডাক্ট দুটো দুটো করে প্রতিটা জোন থেকে পিক করতে পারেন এটা দুটো হতে পারে একটা হচ্ছে আপনাকে অটোমেটিকভাবে দিবে থ্রু সফটওয়্যার অথবা ম্যানুয়ালি পেপার দিয়ে দিবে সেখান থেকে পিক করবেন তার মানে কি হচ্ছে আমার ওয়ে হাউসে দশটা জোন আছে একটা অর্ডার আসলো অর্ডারের মধ্যে বিশটা প্রোডাক্ট পিক করতে বলা হয়েছে একটা অর্ডারেই বিশটা প্রোডাক্ট পিক করতে বলা হয়েছে একটা অর্ডার সো বিশটা প্রোডাক্ট যখন পিক করতে বলা হয়েছে তখন আপনি কি করলেন যে প্রতিটা জোনকে দিয়ে দিলেন দশটা জোন থেকে দুটো দুটো করে প্রোডাক্ট পিক করতে হবে সো তারা কি করলো প্রতিটা জোনের যে এক একজন মাস্টার আছেন সেই জোনের ডেজিগনেটেড অর্ডারের যে আছেন সে সেগুলোকে পিক করে আপনার কাছে ওই অর্ডার পিকিংয়ের টেবিলের মধ্যে দিয়ে দিল সো তার মানে এইখানেও কিন্তু সে আপনার একটা অর্ডারের দিকে যাচ্ছে কিন্তু তার জোন ভাগ করা আছে তার মানে প্রতিটা জোনের জন্য এক একজন মাস্টার সেট করা এবং সেই মাস্টারগুলো তারা একটা অর্ডারের পিছিয়ে সময় নষ্ট করবে সো এর আগেরটা ছিল যে বাংলা লিঙ্কের মতো সমগ্র বাংলাদেশ এক দেশ এক রেট তার মানে সে সারা ওয়ের হাউসে ঘুরে ঘুরে একটা একটা অর্ডারকে ফুলফিল করবে এইখানে জোন এ প্রতিটা জোন ভাগ করে দিয়েছেন আপনার কাছে অর্ডার দেওয়া হবে আপনার এই বিশটা প্রোডাক্ট এসেছে প্রতিটা জোনের জন্য দুইটা করে আপনি এই দুইটা করে প্রোডাক্ট জমা দিয়ে পরবর্তী আরেকটা অর্ডার আসবে তার জন্য যাবেন আর মাল্টিপিকিংয়ের কথা বা ক্লাস্টার পিকিংয়ের কথা যখন বলা হচ্ছে ক্লাস্টার পিকিংয়ের হিসাব হচ্ছে সহজ এটা হচ্ছে আপনাকে জোনের জন্য ভাগ করে দিয়েছি বাট আপনাকে সে তখন কি করা হচ্ছে জোনের জন্য যখন আমি ভাগ করে দিয়েছি তার মানে আমার জোন হচ্ছে দশটা আমার কাছে এখন প্রোডাক্ট এসেছে অর্ডারের ধরেন একশোটা তার মানে এখান থেকে দশটা কাস্টমারের অর্ডার এসেছে সো দশটা কাস্টমারের অর্ডার এসেছে কতগুলো প্রোডাক্ট একশোটা প্রোডাক্ট সো এবং আমার জোন হচ্ছে দশটা তার মানে কতগুলো হয় প্রতি জোন থেকে হয়তো দশটা করে প্রোডাক্ট আসবে এর আগেরটায় কি করেছিলেন এর আগেরটাতে আপনি প্রতিটা জোনে একটা অর্ডার ফুলফিল করেছিলেন এক একটা অর্ডার ফুলফিল করে জমা দিয়েছেন দিয়ে পরবর্তীটার জন্য আবার গিয়েছেন এইবার আপনি আর কিচ্ছু করবেন না আপনি তখন কি করবেন আচ্ছা আমার এই দশটা প্রোডাক্ট আছেন আমি কয়টা কাস্টমারের ধরেন পাঁচটা কাস্টমার বা দশটা কাস্টমার আপনি ওই দশটাই একবারে তুলবেন তার মানে আপনি মাল্টিপল অর্ডার্স একসাথে পিক করছেন এর আগেরগুলোতে এর আগের দুটাতে কী ছিল সিঙ্গেল অর্ডার্স ওয়ান অর্ডার্স অ্যাট এ টাইম বাট আপনি এখন বলবেন না আমি এক্সপার্ট হয়ে গিয়েছি আমি আগের থেকেও বেশি কেপেবল আমি এখন একটা অর্ডারে পিছে দৌড়াবো না আমি তখন এখন যতগুলো অর্ডার আসছে আমার কয়টা আমার জোনের মধ্যে থেকে দশটা প্রোডাক্ট তুলতে হবে এর আগে দুটো প্রোডাক্ট তুলতে হতো একটা একটা কাস্টমারের অর্ডার ফুলফিল করে বের হতেন এখন বলেছেন না আমি দশটা প্রোডাক্টটি একসাথে নিয়ে যাব কারণ আমার মাল্টি অর্ডার আর পিক করছি সেটাই হচ্ছে একের অধিক অর্ডারগুলোকে পিক করার চেষ্টা করছেন তো ওরাই বলেছে যেহেতু সিঙ্গেল অর্ডার পিক করতে গেলে আপনার সময় লাগবে বেশি ঘুরতে হবে এর থেকে ওয়াই নট ইউ মুভ ফর মাল্টিপল অর্ডারস একইভাবে যে যাওয়া লাগছে একই জায়গাতেই যেহেতু যাওয়া লাগছে একই রাস্তা দিয়ে যাচ্ছেন সো একই রাস্তা দিয়ে যাওয়ার পথে মাল্টিপল প্রোডাক্টসগুলোকে একসাথে কেন পিক করে নিচ্ছেন না তো এই জন্য ওরা বলেছে অর্ডার পিকিংয়ের জন্য বেস্ট অপশান হচ্ছে ক্লাস্টার পিকিং ক্লাস্টার পেকিংটাকে আরেকটু বলি তার মানে এখানে একটা অর্ডার না অনেকগুলো অর্ডার্স মাল্টিপল অর্ডার্স অ্যাট এ টাইম আপনি সেখান থেকে পিক করছেন গুলাতে যেখানে আপনি শুধুই মাত্র একটা অর্ডার পিক করছিলেন এখন একের অধিক অর্ডার পিক করছেন এই জায়গাতে মুভমেন্ট কম লাগবে মুভমেন্ট কম মানেই এনার্জি আপনার কম খরচ হবে